আমি নিয়মিত বলি এই কথা, ও কুমিল্লার থেকে হুজুর আসছে, উনি বিরাট কিছু বলছে, আর এলাকার যিনি বলছে, আমরা গ্রামের হুজুর এবার আর কিতা কইব না না, আল্লাহর কসম কোন মুমিন আপনাদের জন্য এটা অনুমতি নাই। এলাকার আলেম উনি যেমন আলেম, নর্থ বেঙ্গল না সাদের দেশের থেকে আসলেও উনি আলেম, মর্যাদায় সমান বরাবর। এলাকার আলেম, এলাকার ইমাম, এলাকার ওলামা, ওনার কপালে 200 টাকা জোটে না, আর অন্য জায়গার হুজুর 60,000 টাকা জোটে, এটা ইনসাফ না, জুলুম ছাড়া আর কিছু না। জুলুম, এটা জুলুম। এই যে ওয়াজ, এই যে মাকসাদ, এর টার্গেট এটাই বাফ। নাইলে এলাকার আলেম অথবা দূরের আলেম অথবা সাদের দেশের হুজুর অথবা নর্থ বেঙ্গল থেকে হুজুর অথবা আটলান্টিক মহাসাগরের নিচ থেকে হুজুর আনছেন অথবা হিমালয় পর্বতের চূড়ার থেকে হুজুর আপনি হুতা দিয়ে নামাই আনছেন, রশিদিয়া বান্দিয়া যাই আনেন, সবার বক্তব্য একটাই, আল্লাহকে মানেন, আল্লাহকে মানেন, রসুলকে মানেন, আখেরাতকে ভয় করেন, কবরের ফিকির করেন, এটাই কথা। ঠিক কি না বলেন? এখানে কোনো বিশেষত্ব নাই, খেয়াল করবেন। এজন্য মসজিদে জুমার নামাজ যিনি নিয়মিত বয়ান করে উনি আপনার মসজিদের খতিব, ফরজ নামাজের ইমাম উনি আমার এই নফল ওয়াজের বক্তার চাইতে ফরজ নামাজের ইমামের দাম বেশি। এখন এই যে বয়ান করি এটা ফরজ না নফল, আর এই যে নামাজের বয়া পড়ায় নামাজ যে ইমাম ওইটা ফরজ নামাজ না নফল নামাজ পড়ায়, তার কদর বেশি, তার দাম বেশি। নিয়ে ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ তাআলা বলেন আইম্মা ইমাম আমি আল্লাহ বানাই, আল্লাহ বানায়, কোরআনের আয়া। এজন্য ওলামায়ে কেরামের কথা, নিজ নিজ এলাকার আলেমদের কথা কদর করবেন, বলেন ইনশাআল্লাহ, নিজেদের মহল্লার মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, দেখেন আল্লাহ কি বলেন, শুধু তর্জমা শুনেন। ওয়া আকিমুসসালাহ ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মাআর রাকিঈন, আল্লাহ তাআলা বলে আমার বান্দা কোন কৌশল, কোন লুকোচুরি, কোন ধাপ্পাবাজি, কোন ধোকাবাজি সব বাদ দাও, বরং আকিমুসসালাহ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো, আদায় করো, ওয়া আতুজ যাকা বছর শেষে হিসাব করে যাকাত দাও, ওয়ারকাউ মাআর রাকিঈন আমার যত বান্দা জামাতে নামাজ পড়ে তুমিও তাদের সাথে জামাতের নামাজে লেগে যাও, রুকুকারীদের সাথে রুকু করো মানে জামাতে আদায়কারীদের সাথে নিজেও জামাত ধরো। আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ বলেন আতা'মুরুনান্নাসা বিল বির, কি হলো বেটা, এই আমার বান্দা, আল্লাহ যেন আমাকে বলে, আপনাকে বলে, আপনাকে বলে, আপনাকে বলে, এই বান্দা কি হলো, তুমি দেখি অন্যকে নেক কাজের কথা বলছো, অতানসাউনা আনফুসাকুম, অথচ নিজের কথা ভুলে যাচ্ছ, তোমার ইবাদত কোথায়, তোমার নামাজ কোথায়, তোমার বন্দিগি কোথায়, ও আনতুম তাতলুনাল কিতাব, সাথে সাথে তুমি আল্লাহর কোরআন কিতাব এটাও তো পড়ছ, আফালা তাকিলুন, তুমি কি বুঝবা না যে কামটা ঠিক হইতেছে না। এটা কিন্তু আমাদেরকেও বলা, এখানে আমাদেরকেও বলা, আমার বাপ আমরা যারা দুই চার শব্দ বলার মালিক তৌফিক দিয়েছেন, আল্লাহর দয়া ছাড়া সম্ভব। এই যে আপনারা, আমি যখন শুরু করছি মনে হচ্ছে নিজেই গলায় কোনো আওয়াজই বের হচ্ছে না, খেয়াল করেন ঠিক না, তো কার দয়া, মালিকের দয়া, মালিকের দয়া। আমরা খাতারিন হাজিম, আমরা আছি বড় ভয়ে, বড় ভয়ে, আমাদের পেরেশানি দুই রকম, এক তো বলা কথাগুলো নিজের জীবনে আমল করেছি কি না এটাও দেখবে, আরেকটা হলো আল্লাহর কথা সহি শুদ্ধ সঠিক কোরআন এবং সুন্নার কথা বলেছি কি না সেটাও ধরা হবে, সেটাও ধরা হবে। এজন্য আপনারা প্রত্যেকে দায়ী, প্রত্যেকে আল্লাহর কথা বলা উচিত, প্রত্যেকেই বলবেন
সাথে সাথে নিজের জীবনেও বাস্তবায়ন করবেন বলেন ইনশাআল্লাহ।